প্রেস ব্রিফিং এ আগত যারা সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দপ্তরের তরফ থেকে। তো কিছুক্ষণ আগে আমাদের অনারেবল সিএম এজিএম সেবজীবী হসপিটালে গিয়েছিলেন, সেখানে আজকে একটা মক ড্রিল হয়েছে, আপনারা তো ছিলেন এবং ওইখানে তো সিএম একটা মোটামুটি একটা ব্রিফিং দিয়েছিলেন। তখন এই গতকালকে আজকে আমাদের যেটা নিয়ে একটা খুব সবার মধ্যে একটা উত্তেজনা আছে, নিজামুদ্দিন ফিরত, নিজামুদ্দিন তবলিগি, তো সেটার মধ্যে যারা যারা লিস্ট এসেছিল সবাইকে ট্র্যাক করে টোটাল 72 যারা ফ্যামিলি টেবিলি সহ, পাশাপাশি সেই সময়ে বেশ কিছু যারা আরো অনেকে ছিল নিজামুদ্দিন এলাকায় ছিল, এখানে সমস্ত যারা রিপোর্ট যারা এসেছিল তো সব মিলিয়ে 72 কে কোয়ারেন্টাইন করা হয়েছিল। তো গতকালকে 54 জনকে স্যাম্পল নেওয়া হয়েছিল, আজকে স্যাম্পল সব নেগেটিভ এসেছে। তো আজকে সেকেন্ড রাউন্ড অফ স্যাম্পল আজকে নেওয়া হয়েছে, তো এইটা রিপোর্টটা আমরা কালকে আপনাদেরকে দিয়ে দেবো। তো এখন অব্দি যারা নিজামুদ্দিন ফিরত যারা ফ্যামিলিগুলি আছে, তো এইগুলি ভগৎ সিং এ আছে এবং কিছু শিপার্ডেও আছে। আজকে এখন অব্দি 161টা স্যাম্পল টেস্ট করা হয়েছে, তো সবগুলি নেগেটিভ এসেছে। হাউস কোয়ারেন্টাইনের সংখ্যাটা আজকে জনকে ফেসিলিটি কোয়ারেন্টাইনের মধ্যে রাখা হয়েছে, যেটা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, এবং হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে 7274। তো এখন অব্দি অল্টারনেট ডেতে হেলথ ডিপার্টমেন্টের অফিসিয়াল ফিল্ড অফিসিয়াল যারা আছে বিভিন্ন সাবডিভিশন বিভিন্ন ওখানে যেখানে আছে সেখানে একদিন অন্তর অন্তর চেক করে আসে, সেরকম কোনো পজিটিভ সিমটোমেটিক কোনো কমপ্লিট ইনফরমেশন পাইনি। 30 জন যারা আছে তারা ওই 14 দিনের পিরিয়ড যেটা আছে সেই পিরিয়ডটা অলরেডি ওভার। তো নিজামুদ্দিন ফিরত যেই পেশেন্টগুলি আছে একজনেরও মধ্যে এখনো কোনো সিমটম টিমটম এখনো অবধি কোনো কিছু নেই। তো আমরা জিবিতে তো এনটিএস বিল্ডিং 2 সেখানে কোভিড হসপিটালের জন্য একটা আলাদা অ্যারেঞ্জমেন্ট করেছি, এছাড়াও আমরা 50 বেডেড নতুন যে নার্স ট্রেনিং ইনস্টিটিউট যেটা এদিকে পূর্ব দিকের আইজিএম এর নতুন বিল্ডিংটা হয়েছে সেখানে একটা ফ্লোরে 60 বেডেড একটা কোভিড পেশেন্টের জন্য ব্যবস্থা করা হচ্ছে। তো জিনিসপত্রগুলি কেনা টানা হয়েছে, 30 জনের যা বেড ফেড যা আছে সমস্ত কিছু কেনা হয়ে গেছে। আমাদের কাছে এখন মোটামুটি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মোটামুটি চলে এসছে, তো রেগুলার আসছে, তো এগুলি নিয়ে খুব বেশি শর্টেজ ফর্টেজ কিছু নেই, সেরকম কিছু নেই। তো আগামী দিনে যদি এরকমভাবে যদি আসে তাহলে আশা করব আমাদের কোনো শর্টেজ থাকবে না। নিয়ে আজকে একটা ভিডিও কনফারেন্সিং করেছে, 11টা থেকে 1টা অবধি এই ভিডিও কনফারেন্সিং হয়েছে, সেখানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন ওনারা 1 লাখের মতো মাইগ্রেন্ট লেবার ওইখানের মধ্যে সব রিলিফ ক্যাম্প করে আছে এবং বিভিন্ন স্টেটেও এই সেরকম ক্যাম্প আছে, এবং বিহারের মুখ্যমন্ত্রী এটা নিয়ে খুব মানে কনসার্ন আছেন আর কি। তো মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এই জিনিসটা সবাইকে সমস্ত মুখ্যমন্ত্রীকে বলেছেন, এবং প্রধানমন্ত্রী আজকে আবার সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে ক্যাটেগরিক্যালি বলেছেন এই ব্যাপারে সমস্ত রাজ্যকে এসডিআরএফ এর ফান্ড দেওয়া হয়েছে, ফার্স্ট ট্রেঞ্চের টাকাও সবার সবার স্টেট অ্যাকাউন্টে চলে গেছে এবং এসডিআরএফ এর ফান্ডটা সেই ক্ষেত্রে ইউটিলাইজ করার জন্য, এবং এসডিআরএফ ফান্ডের যে গাইডলাইনগুলি আছে সেগুলিকেও রিল্যাক্স করা হয়েছে, এই সমস্ত ইমার্জেন্সি সিচুয়েশন নতুন নতুন সিচুয়েশন যেগুলি আছে এগুলিকে ট্যাকেল করার জন্য। রিয়েলি যে এখন পর্যন্ত আমাদের যে স্ট্যাটাস যেটা আছে, যেমন আমি যদি প্রথম পিডিএস এর ইয়েটা বলি, পিডিএস এর ক্ষেত্রে যেটা স্টেট গভর্নমেন্ট যে ডিসিশন নিয়েছেন সেই ডিসিশন মোতাবেক যাদেরকে আমরা 15 দিনের পিডিএস ফ্রিতে দিয়েছিলাম, বাকি 15 দিনে যাদেরকে আমরা কেসে দিয়েছিলাম সেটাও অর্ডার হয়ে গেছে, এবং আজকে গতকাল থেকেই গতকাল সন্ধ্যা থেকেই সরকার পুরোটাই ফ্রিতে দেওয়ার আমরা ব্যবস্থা করছি, এবং এখন অবধি 67% অফ টোটাল যারা এনএফ
এসএ বেনিফিশিয়ারি যারা আছেন বিশেষ করে এপ্রিলের কোটা অন্ত্যোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি গ্রুপ তাদের লিফটিং হয়ে গেছে। আর তাতে বোঝা যায় যে মানে লিফটিং যেটা আছে ফ্রি হওয়াতে তারা সবাই লিফটিং করছে। আর একটা জিনিস আপনাদের মাধ্যমে আমি এটা আরেকটু প্রচার করতে চাই যে আমরা বিভিন্ন পত্রিকাতেও দিয়েছি যাদের থেকে আমরা প্রথম গভর্নমেন্টের ডিসিশন আসার আগে যাদের থেকে আমরা 15 দিনের টাকা নিয়েছিলাম সেটা যার যার অ্যাকাউন্টে আমরা ডিবিটি করে পাঠিয়ে দেবো, তাদের অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। তো এটা আছে। আর রাইসের ব্যাপারটা যেটা আছে, এখন আরেকটা যেটা প্রধানমন্ত্রী যেটা নতুন ঘোষণা করেছেন সেন্ট্রাল গভর্নমেন্ট যে সব এনএসএফ বেনিফিশিয়ারিদের 3 মাসের ফ্রি রেশন আমরা দেবো, সেটাও আমরা প্রসেস চলছে। আমরা আশা করছি যে এই সপ্তাহের মধ্যেই সেটাকে ফাইনালাইজ হয়ে যাবে। এটার কিছু টেকনিক্যাল কিছু সাপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে লাগে, তারাও চেষ্টা করছেন সেটা দেওয়া দেওয়ার জন্য। তাহলে 2 মাসের ফ্রি রেশন তারা পেয়ে যাবে, বিশেষ করে পুরো ফ্যামিলির যারা আছেন। পিডিএস সাইজ আমার এখানে যেটা আছে চাল আছে 57 দিনের, রুইটা আছে গম আছে মানে 80 দিনের, সুগার 25 দিন, সল্ট হিসাব করলে 19 দিন, এটা আছে আমাদের পিডিএস এর যেটা আছে। আর এমএস যে পেট্রোল ডিজেল কেরোসিন সেটা তো আছেই, এখন আপনারা জানেন যে গাড়ি ঘোড়া কোনটাই চলছে না, যার জন্য এটার শখের কোনো সমস্যা নেই। এলপিজির ক্ষেত্রেও খুব ভালো লিখতে ইয়া হচ্ছে, প্রসেস হচ্ছে, যেটা গতকাল আজকে অব্দি যেটা প্রসেস হয়েছে প্রায় 9000 সিলিন্ডার আমরা ডিস্ট্রিবিউশন করেছি, ডিট করেছি এবং গিয়ে বিভিন্ন দোকানগুলো আমরা পরিদর্শন করেছি এবং পরিদর্শন করে ওনাদের সাথে যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশন যারা আছেন, বিভিন্ন হোলসেল মার্চেন্ট বা গ্রোসারি মার্চেন্ট যারা আছেন সবার সাথে আমরা মিটিং করেছি। মিটিং করে তাদেরকে স্পেসিফিকলি বলেছি যে এই রেটটা যাতে তারা কন্ট্রোল করে। অ্যাকর্ডিংলি আমরা দেখেছি কোথাও কোথাও এক দুটো কোম্পানি ছিল, সেটা আমরা স্পেসিফিকলি ভেরিফাই করেছি এবং তাদেরকে বসানো দেওয়া হয়েছে যাতে ফিউচারে এরকম রিপিট না করে। তো সেই ম্যাটারটা আমরা দেখছি। আর এক দুটা জিনিসে যেটা মনে করুন বাইরে যেখানে সারা ভারতবর্ষে লকডাউন চলছে, ওনাদের সোর্সে যেটা আছে সোর্সে কিছু কিছু কমোডিটিসের দাম বেড়েছে, বিভিন্ন সোর্স থেকে আসছে, কিছু গুয়াহাটি থেকে আসছে, কিছু শিলিগুড়ি থেকে আসছে, কিছু নাসিক থেকে আসছে। তো এগুলির ক্ষেত্রে দামের একটা ভেরিয়েশন 3 টাকা থেকে 4 টাকার মতো ভেরিয়েশন হচ্ছে পেঁয়াজের। তো এইটা ট্রেডার্স কমিউনিটি যারা আছে ওরাও এগ্রি করেছে এবং ওরা আমাদের কাছে এই জিনিসটা অ্যাডমিশন নিয়েছে, এটা কি করা যায়, কারণ এক একটা সোর্সে এক এক রকম দাম থাকে। আর এছাড়াও নাসিকে এখনো পেঁয়াজের মান্ডি যেগুলি আছে এগুলি এখনো অব্দি খোলেনি, এখন ওই দিক থেকে পেঁয়াজটা আমাদের এখানে আসছে না। আমরা যদি আমাদের সাফিসিয়েন্ট স্টক আছে শিলিগুড়ি টিলিগুড়ি গুয়াহাটি টুয়াটি থেকে আমাদের পেঁয়াজ আসছে। এছাড়া মসুর ডাল যেটা পিডিএস অ্যাকাউন্টে শর্ট ছিল সেটা এখন ট্রানজিটে আছে, আগামী 3 দিনের মধ্যে এটা আমাদের এখানে পৌঁছে যাবে। তো ব্যবসায়ীদেরকে আরেকটা জিনিস বলা হয়েছে, বিশেষ করে আলু পেঁয়াজ এই দুটো জিনিসের মধ্যে দামের একটা ভেরিয়েশন থাকে, যে যারা বড় বড় হোলসেলার আছে বড় বড় বিজনেস করছে 50 কুইন্টালের বেশি থাকছে, তারা তাদের সবার লাইসেন্স আছে এবং লাইসেন্সের মধ্যে গোডাউনের ঠিকানাটাও দেওয়া লেখা থাকে। তো বাকি যে মাঝারি লেভেলের যে পেঁয়াজ এবং আলুর যারা ট্রেডার তাদের বেশিরভাগ লাইসেন্স নাই, যদিও এখন এটা কন্ট্রোল অর্ডারের মধ্যে এই জিনিসটা ঢুকে গেছে। তখন তাদেরকে আমরা সবাইকে বলেছি দরকার লাগলে আমরা একটা ক্যাম্প করে সমস্ত লাইসেন্স গুলি নিয়ে নেব, কারণ এই জিনিসটা নিয়ে অনেকদিন ধরেই এটা জটিলতা একটা পাকাচ্ছে ব্যবসায়ীরা। তো আমরা ওদেরকে বলে দিয়েছি আমরা যদি কোনো গোডাউনে আনঅ্যাকাউন্টেড স্টক থাকে তাহলে সেই স্টকটা সিজ করব এবং সিজ করে এটা আমরা ডিসপোজ করে দেবো। আপনারা পত্রিকার মধ্যেও দেখলাম মিনিস্টার গিয়ে মার্চেন্টস অ্যাসোসিয়েশনের প্রেস সেক্রেটারিও ছিল সুজিত রায়, একটা গোডাউনকে সিল করেছে। তো এই যে মুভটা আছে সেই মুভটা থাকবে। পাশাপাশি আমাদের যারা ইন্সপেক্টর যারা গোলবাজার একজন ইন্সপেক্টর দেওয়া হয়েছে, বর্তমান ইন্সপেক্টর দিয়েছে, আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করেছি অন্তপক্ষে 2 জন সিকিউরিটি দেওয়ার জন্য এই গোডাউন গুলিকে লোকেট করে আনঅ্যাকাউন্টেড স্টক আছে কিনা সেটা দেখার জন্য। তো এগুলি আমরা আরো ব্যাপকভাবে করব, এই আনঅ্যাকাউন্টেড স্টক আছে কিনা, কারণ একটা মেসেজ ওদের কাছে গেছে একটা গোডাউন সিল হয়েছে, আরো গোডাউন যদি এরকম থাকে আমরা করব, তাহলে আস্তে আস্তে এই জিনিসটা সাবসাইড হয়ে যাবে। ফিরে আসা যারা এসেছিলেন তাদের কন্ট্যাক্টে এসে বা তাদের মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বার ওদের মধ্যে পজিটিভ করোনা ভাইরাস পেয়েছে, যেমন আসামের যে কেসগুলি পেয়েছে ম্যাক্সিমাম কেস কিন্তু ওখান থেকে রিটার্ন এবং তাদের ফ্যামিলি কন্ট্যাক্টে।
আজকে যেটা আমরা বিকেলবেলা জানতে পারলাম যে অরুণাচল প্রদেশ নাকি এসেছে একটা পজিটিভ কেস ওখান থেকে ফিরো, তারপরে মণিপুরে একটা কেস নাকি বেড়েছে এটা আমরা জানতে পারলাম বিকালে থ্রু আপনাদের বিভিন্ন মিডিয়াতে, সেটাও নাকি দিল্লির নিজামুদ্দিনের সেই কনফিগারেশন থেকে ফিরো ছিলেন ওরা। আমাদের কাছে যে ইনফরমেশন এসছে থ্রু ভেরিয়াস যারা ডিপার্টমেন্টস আছে তাদের ইনপুট এসছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ইনপুটস এসছে যে আগর ত্রিপুরা রাজ্যে যারা ওই সময় নিজামুদ্দিনে গেছিলেন, তো এখানে যে লিস্টগুলি আমরা যে পেয়েছি তার মধ্যে মোটামুটি আমরা সবাইকেই ট্র্যাক করতে পেরেছি। এবং আমরা শুধু তাই নয়, যখন ফিল্ডে আমাদের স্বাস্থ্যকর্মীরা বা অন্য ডিপার্টমেন্ট যারা আছেন ফিল্ডে যাওয়ার পরে সেখানে খোঁজ পেয়েছে যে ওই লোকদের সাথে অন্য আরো কেউ গেছিল যেটা ট্রেক ছিল না, তো ওদেরকেও ট্রেকিং করা গেছে ইন্ডিশন। তো আমরা প্রিকশনারি মেজার হিসাবে শুধু ওদেরকে না, ওদের যারা বাড়ির ফ্যামিলি মেম্বারসও আছে তাদেরকে কিন্তু সবাইকে আমরা এনে ফেসিলিটি কোয়ারেন্টাইন করে দিয়েছি, স্পেসিফিক্যালি যারা ওয়েস্ট ডিস্ট্রিক্টে ছিলেন। তাছাড়া নর্থ ডিস্ট্রিক্টে কিছু আছে এবং ঊনকোটি ডিস্ট্রিক্টে কিছু আছে, তো তাদের সংখ্যাটা খুব নগণ্য দেখে তাদেরকে স্ট্রিক্ট হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং যেটা স্যার বললেন আমাদের ওয়েস্ট ডিস্ট্রিক্টের এবং আশেপাশের ডিস্ট্রিক্টের যারা ছিলেন তাদের টেস্ট, এবং ঊনকোটি ডিস্ট্রিক্টের যারা যে ছিলেন ওদের টেস্ট আমাদের এখানে জাস্ট বিকাল 4:30 নাগাদ শেষ হয়েছে, কারণ স্যাম্পল গতকালই নেওয়া হয়েছিল। আপনারা বিভিন্ন লোকে কমিউনিকেট করছিলেন গ্রুপের মাধ্যমে, কোশ্চেন করছিলেন কিন্তু আমরা উত্তর দিচ্ছিলাম না, কারণ টিল আমরা অফিসিয়ালি যতক্ষণ পর্যন্ত না জানতে পারি। তো ফর্চুনেটলি এখন অবধি যা টেস্ট হয়েছে তাদের সবাই নেগেটিভ, তো আমরা আশা করব যে ওদের মধ্যে হয়তো আশা করবো আর সিমটমস ডেভেলপ নাও করে। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে যারা আমাদেরকে কোয়ারেন্টাইনে আছে স্পেসিফিক্যালি যারা পার্সোনালি ট্রাভেল করেছিল নিজামুদ্দিনে ওদেরকে কিন্তু আমরা 2-3 দিন পরে আবার রিপিট টেস্ট করব। সো দ্যাট অনেক সময় কি হয় ভাইরাল লোড যদি কম থাকে তো অনেক সময় রেজাল্ট নেগেটিভই আসে, তো সেইভাবে আমরা আবার সেকেন্ড টাইম আমরা সেই টেস্টটা করব, মানে ফার্দার কনফার্মেশনের জন্য। তো সেই জন্য আমরা ওদেরকে কিন্তু কোয়ারেন্টাইন থেকে যে নেগেটিভ এসছে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেবো এই প্রশ্ন ওঠে না, যতদিন পর্যন্ত আমরা আমাদের রিপিটেড টেস্টে ওরা নেগেটিভ না আসবে ততদিনকে আমরা ওদেরকে আমরা এখান থেকে ছাড়তে পারবো না আমাদের সবাই সমগ্র স্বার্থ জন্য। বললাম 14-15 ধরুন আর 8-22 জন যেটা হিস্ট্রি এসে 22 জন তো ডাইরেক্ট কন্ট্যাক্ট ডেফিনেটলি, এটার মধ্যে কোনো কিছু নাই। আমাদের এখানে গতকাল পশ্চিম ত্রিপুরাতে আমরা একসাথে 11 জন আমরা মানে আমরা পার্সনকে মানে আমরা ট্র্যাক করতে পেরেছি, ওরা কোনো একটা ধর্মীয় প্রচারে ওরা এসেছিলেন ত্রিপুরাতে, ওনাদের কাছে যে রিপোর্ট এসছে যে রিপোর্টে ওরা আসাম থেকে এসছে, কিন্তু ওদের মধ্যে থেকে আবার কারোর কাছে রিপোর্ট আসছে যে ওরা ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে হয়ে আসছে। তো যেহেতু একটা ধর্মীয় প্রচারে এসছে তো মানে আমরা এটাকে ধরে নিচ্ছি যে হয়তো সেখানে গেছিল, হয়তো মেবি হয়তো ওরা বলছে না বা যেটি হোক, তো সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা ওদেরকেও ফেসিলিটি কোয়ারেন্টাইন করেছি। এছাড়াও গতকালকে মথুরাতে ওই ধর্মনগরের ওদিকে সেখানে একটা ছেলে একটি বিএসসি করে, ওরও এই শ্বাসকষ্টের প্রবলেম জ্বর টর, তো ওকেও গতকালকে আনা হয়েছে, এই স্যাম্পল গতকালকে যে স্যাম্পল নেওয়া হয়েছে এর মধ্যে ওর স্যাম্পলটাও আছে, ওকেও আজকে এখানে রাখা হয়েছে। টেস্ট হয়েছে গতকালকে, গতকালকে স্যাম্পল আছে গতকালকেই, আজকে টেস্ট নেগেটিভ। একটা অন্য সোর্স থেকে যে নর্থ ত্রিপুরাতে কিছু সংখ্যক লোক সেই নিজামুদ্দিনের কংগ্রিগেশনে গেছিল, সেখানে সংখ্যাটা ছিল অ্যারাউন্ড 12-15 জনের মধ্যে, তাদেরকে অ্যাকচুয়ালি ওরা আইডেন্টিফাই হয়ে গেছিলো গত 5-7 দিন আগে ওরা আইডেন্টিফাই হয়েছিল, তো ওদেরকে অলরেডি হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছিল। কিন্তু যখন ব্যাপারটা দিল্লিতে এরকমভাবে বেড়েছে তো আমরা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ওদেরও স্যাম্পল আজকে আমরা সকালে নর্থ ত্রিপুরা থেকে কালেক্ট হয়ে অলরেডি এজিএমসিতে পৌঁছেছে। তো স্যার যেটা বললেন যে 54টা টেস্টের মধ্যে ওই স্যাম্পলগুলি টেস্ট হয়নি, যেটা স্যার বললো যে আগামী দিনে টেস্ট হবে সেটা হলো নর্থ ডিস্ট্রিক্টের যে স্যাম্পলগুলি এসছে সেগুলি আজকে রাত্রে টেস্ট হবে, হয়তো কালকে সকাল বা কালকে আফটারনুনের মধ্যে এক্সপেক্টেড আমরা একটা রেজাল্ট পেয়ে যাবো।
তবে রেজাল্ট আসা অবধি তারা কিন্তু স্ট্রিক্ট হোম কোয়ারেন্টাইনে থাকবে এবং রেজাল্ট পজিটিভ হোক বা নেগেটিভ হোক তারা কিন্তু কোয়ারেন্টাইনে থাকবে কারণ দেখা গেছে যে নেগেটিভ হওয়ার সত্ত্বেও কিছুদিন পরে পজিটিভ এরকম স্টেটে এরকম রেজাল্ট পাওয়া গেছে তো সেই সতর্কতা ব্যবস্থা হিসেবে আমরা এটা করেছি তো এটা হলো ওভারঅল স্ট্যাটাস বাকি সার্ভে